হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি আবার একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটার মধ্যে শুধু আপনাদেরকে মাছ দেখাবো, যে মাছ ভাতে মাছ, সে বাঙালি সেই মাছ। এটা আপনাদের সামনে আছে শিং মাছ, ছোট শিং। এটা খেলে আমাদের শরীরে রক্ত বাড়ে। ছোট বাচ্চাদের খাওয়ান আর বড়দের খাওয়ান আর পোয়াতি মহিলাদের খাওয়ান, সবাইরে খাওয়াইলে এই মাছটায় রক্ত বাড়ে, এটা শরীরে রক্ত বাড়ে আর কি। এটা হলো চিংড়ি মাছ, যেরকম বিক্রমপুরের আলু সব জায়গায় চলে, চিংড়ি মাছটাও সেই রকমই সব জায়গায় চলে। চিংড়ির পাশাপাশি আপনারা চিংড়ি দিয়ে অনেক কিছুই করতে পারবেন, তো চিংড়ির কোনো তুলনাই হয় না, চিংড়ি মাছটা অন্যরকম। চিংড়ির পরে আমরা দেখতে পাচ্ছি এখন তেলাপিয়া, যেটা আমাদের বাংলাদেশে খুবই কম দাম। যেরকম তেলাপিয়া পাংখাস কম দামের কারণে আমরা আজকে বেঁচে আছি, মাছ খেতে পারছি। সো এই তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, তেলাপিয়াগুলো খুবই সুন্দর, খুবই সস্তা, যেটা আমরা বাংলাদেশে দেখে থাকি অলিতে গলিতে রাস্তাঘাটে। এখন আপনারা দেখতে পাচ্ছেন গুলশা ছোট ট্যাংরা মাছ, সেটা খুবই ভালো এবং কি সুস্বাদু মাছ। এইখান থেকে আপনারা অনেক কিছু শিকারে আছে আর অনেক কিছু বজারে আছে এই মাছ দেখে। আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের ছোট ইলিশ, ইলিশ মাছের ছোট বাচ্চা চাটকা, এইটা হলো টাকি, গুলশা, পুঁটি, মিক্সচার মাছ, দেশি মাছ, এইগুলো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে। মলা মাছের গুড়া, এই মলা মাছ খেলে আমাদের চোখের জ্যোতি বাড়ে, বাচ্চা হোক আর বড় হোক সবারই একরকম। এইগুলো দেখতে পাচ্ছেন এখানে বেচা কিনা হচ্ছে, তাদের স্থান বেশি তো না। এটা আমাদের সাভারের তালতলা, দেওগা তালতলার ভিতরে এই অবস্থিত মাছের বাজার। এখানে গেলে আপনারা খুবই কম দামে ভালো মাছ পাবেন। থ্যাংক ইউ।